আজকে আমরা বানাচ্ছি রাজস্থানের ট্র্যাডিশনাল মিষ্টি বিস্তার বন্ধ। এটা কিন্তু রাজস্থানের ফেমাস মিষ্টি। এটা রাজস্থানে একটা ভরতপুর নামে শহর আছে যেখানে এই বিস্তার বন্ধ বানানো হয়। ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করি আমরা। গ্যাস অন করে আমরা কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়েছি 1.5 লিটার দুধ। মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে ভালো করে জাল দিয়ে দুধটাকে কমাতে হবে। টাইম কিন্তু লাগবে 15-20 মিনিট। আমরা কিন্তু দুধটা কমিয়ে পুরো 500 গ্রামের মতন করে আনব। যখন দেখব বেশ ভারী হয়ে গেছে তখন আমরা আর কমাবো না। দুধটা কমতে থাকুক, আমরা কিন্তু এর মাঝে একটা কাজ করে নিই, সেটা হলো পাউরুটি নেব 4 পিস আর তার সাইডের ওই সেগুলো ফেলে দেব। ফেলে দেখো এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। করে নিয়ে একটা ফ্রাই প্যান বসাতে হবে। ফ্রাই প্যানের মধ্যে এই পাউরুটি পিসগুলোকে সব দিয়ে দিতে হবে। দিয়ে ফ্লেম থাকবে লোয়ে আর আস্তে আস্তে ভাজতে হবে 2-3 মিনিট। একদম ক্রিস্পি ক্রিস্পি হবে। আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা ফ্লেম অফ করে দেব। এবার এটাকে ঠান্ডা করে আমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, একদম ভালো পাউডার বানিয়ে নেব। মানে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিচ্ছি। দেখো এরকম তৈরি করে নেব আমরা। এবার আবার আমরা দুধে যাচ্ছি। দুধটা কিন্তু দেখো অনেকটা কমে এসেছে, দুধটা কিন্তু অনেকটা কমে এসেছে দেখো তোমরা। এবার আমরা দিয়ে দেব চিনি। চিনি কিন্তু আমরা দেব 8 চামচ। অ্যাকচুয়ালিতে রাজস্থানের ভরতপুরে যে এই মিষ্টিটা বানানো হয় ওরা কিন্তু চিনি দেয়ই না। ওদের এই যে দুধের যে গাঢ় একটা ব্যাপার হয় না, ক্ষীর ব্যাপারটা হয়, এইটা দিয়েই ওরা মানে এই মিষ্টিটা তৈরি করে। ওরা কিন্তু চিনি দেয় না। বাট আমরা তো জানোই আর নিজের স্টাইলে একটু বানানোর চেষ্টা করব, তাই আমরা অল্প একটু চিনি দিলাম। এবার আমরা নিয়ে নেব কর্নফ্লোর 2 চা চামচ। কর্নফ্লোরটাকে ভালো করে জল দিয়ে গুলে নিতে হবে, তারপরে কর্নফ্লোরটাকে দুধে দিয়ে দিতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালিতে কর্নফ্লোর দেওয়াও হয় না, ওরা কিন্তু দুধটাকেই ভালো করে ক্ষীর করে তারপরেই এই বিস্তার বন্ধ মিষ্টিটা বানায়। বাট আমাদের এতটা টাইমও নেই আর আমাদের কাছে এত দুধও নেই যে আমরা পুরো দুধটাকে ক্ষীর বানিয়ে আমরা এই মিষ্টিটা বানাবো। তাই কনসিস্টেন্সিটা দেখো তোমরা একবার, অনেকটা ক্ষীর টাইপের হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ব্রেড ক্রাম্বস। তোমরা কিন্তু ব্রেড ক্রাম্বস না দিলে তোমরা মিল্ক পাউডার দিতে পারো। মিল্ক পাউডারেও কিন্তু এই ক্ষীরটা আরও ভালো হয়। আমি ব্রেড ক্রাম্বস দিয়েছি, তোমরা মিল্ক পাউডারও দিতে পারো। ভালো করে নাড়িয়ে যেতে হবে আর ফ্লেম কিন্তু থাকবে এখন লোয়ে। খুব ক্রমাগত নেড়ে যেতে হবে যেন একদম লাম্পস না খায়। আমরা আরেকটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়ছি। দেখো একদম ক্ষীর টাইপের হয়ে গেছে, দেখেছো একটা থিকনেসটা দেখো। আর 2 মিনিটের মতন নাড়বো আমরা, তারপরে কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমাদের দুধের মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম ক্ষীর ক্ষীর হবে। যেরকম দেখতে পাচ্ছ তোমরা সেম এরকম ক্ষীর ক্ষীর হবে। হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমরা অফ করে দিচ্ছি। এবার আমরা নেব মিল্ক পাউডার 4 টেবিল স্পুন আর তার সাথে একটু ব্রেড ক্রাম্বস আমার ছিল, সেটা না থাকলে দেবে না, আমার ছিল বলে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই থালাটার মধ্যে ওই মিল্ক পাউডার আর ব্রেড ক্রাম্বসের যে মিশ্রণটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে, খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে। ভালো করে এবার সেট করে নিলাম। এবার কিন্তু আমরা এর ওপর দিয়ে মিল্কের মিক্সচারটাকে দিয়ে দেব। আস্তে আস্তে করে দেবে, খুব আস্তে আস্তে দেবে, দিয়ে ভালো করে সেট করে দিতে হবে। দেখো আমি কিভাবে দিচ্ছি। এটা কিন্তু পুরো দুধের যদি ক্ষীর হতো না তাহলে আরও ভালো হতো, কিন্তু সত্যি কথা বললামই তো, আমরা আমাদের স্টাইলে একটু বানিয়ে নিই জিনিসটাকে। এই বিস্তার বন্ধ মিষ্টিটা না ফেমাস ভরতপুরে। তোমরা যদি কখনো রাজস্থানে যাও তাহলে কিন্তু তোমরা এই মিষ্টিটা অবশ্যই ট্রাই করবে। ভীষণ ভালো খেতে হয়, খুব ভালো খেতে হয়। আমাদের কিন্তু পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা সেট করে দিচ্ছি। ভালো করে সেট করে দিতে হবে। এবার আমরা
ওপর থেকে দিয়ে দেব আমন্ড। কেটে রেখেছিলাম আমন্ড, একদম ঝিরি ঝিরি করে আমন্ড দিয়ে দেব। আমন্ড দিয়ে পুরো গার্নিশ করব। তোমরা পিস্তাও দিতে পারো, ভারতপুরে কিন্তু পিস্তাই বেশি ইউজ করা হয়। আমি আমন্ড দিয়ে করলাম। এবার আমরা র্যাপার দিয়ে ভালো করে মুড়ে দেব। মুড়ে এটাকে কিন্তু আমরা ফ্রিজে রেখে দেব। র্যাপার দিয়ে মোড়া হলো কেন বলো তো? যেন ময়েস্টটা, যেন জলের ব্যাপারটা ভেতরে না ঢোকে। 7 ঘন্টা পর দেখো পুরো সেট হয়ে গেছে। আমরা কিন্তু 6 থেকে 7 ঘন্টা, 7 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম, পুরো সেট হয়ে গেছে। এবার আমরা কেটে নেব, নাইফের সাহায্যে আমরা কেটে নিচ্ছি। খুব সফট হয় গায়ে, ভীষণ নরম হয়। এটা না খেতে এত ভালো হয়, ওরা তো চিনি দেয়ই না, ওরা এই যে দুধের যে ক্ষীরটা হয় না সেটা দিয়েই ওরা সেটা এই বিস্তারবান্ধ মিষ্টিটা বানায়। আমরা একটু চিনি ইউজ করেছি। এবার আস্তে আস্তে দেখো এইভাবে ফোল্ড করতে হবে, একদম আস্তে আস্তে। তার এই যে ফোল্ডটা হচ্ছে না, একদম আমরা বেড ফোল্ড করি কিভাবে এইভাবে, তাই এটার নাম বিস্তারবান্ধ। এই দেখো পুরো বেডের মতন ফোল্ড হয়ে গেল, আমাদের একটা মিষ্টি রেডি হয়ে গেল। এইভাবেই আমরা সব মিষ্টিগুলো বানিয়ে নেব। আস্তে আস্তে করে ফোল্ড করতে হবে, একদম আস্তে আস্তে। ভীষণ ভালো খেতে হয়, ভীষণ ভালো খেতে হয়। আমাদের দ্বিতীয় মিষ্টিটাও রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা সব মিষ্টি তৈরি করে নেব। তোমাদের এই ভারতপুরের ফেমাস বিস্তারবান্ধ মিষ্টির রেসিপিটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, টাটা।